কয়েকদিন ধরে সাকিব খান শুটিং করছিলেন মুম্বাইয়ের ইলোরে স্টুডিওতে। এর ঠিক পাশেই ছিলেন বলিউডের নামজাদা প্রযোজক পরিচালক মহেশ ভাট। তার সঙ্গে আবার বরবাদ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বতীর চমৎকার সম্পর্ক। শৈলেশের মাধ্যমে মহেশ ভাট জানতে পারেন ইলোরা স্টুডিওতে শুটিং করছেন বাংলাদেশের নায়ক সাকিব খান। এরপর তিনি দেখা করতে আসেন বলিউডের নাম করা প্রযোজকের। এভাবে সেটে আগমনে চমকে যান ইউনিটের সবাই। এরপর তিনি সাকিব খানের সঙ্গে মিনিট বিশেক গল্প করেন। আজ রোববার বিকেলে সাকিব খানের ব্যবস্থাপক মনির জামান জানালেন, শুটিং এর ফাঁকে তাদের দুজনের সুন্দর সময় কেটেছে, সিনেমা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আড্ডা শেষে বেরিয়ে যাওয়ার পথে সাকিব খানকে জড়িয়ে বুকে টেনে নেন মহেশ ভাট। দুজনের একটি স্থির চিত্র আজ রোববার বিকেল থেকে চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন গ্রুপে চর্চিত হচ্ছে। নানাজন নানা কথাও বলেছেন এই স্থির চিত্র নিয়ে। সাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জানা গেছে সকাল থেকে তিনি শুটিং এ ব্যস্ত, গত দুই দিন সারা রাত শুটিং করেছেন। মনির জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, মহেশ ভাট এসে সাকিব খানের সঙ্গে শুটিং সেটে বসে আড্ডা দিয়েছেন। বাংলাদেশের সিনেমা নিয়ে দুজনের কথা হয়েছে। দুই দেশের স্বার্থ সমুন্নত রেখে সিনেমার মাধ্যমে সম্পর্ককে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় আলাপে সেসব প্রাধান্য পেয়েছে। ভারতের সিনেমা শিল্পে এই পরিবারের অবদান অনেক, তা আমরা সবাই জানি। বাংলাদেশের সিনেমার ব্যাপারে তার আগ্রহের বিষয়টা ইতিবাচক। দুই দেশ মিলিয়ে সুন্দর কিছু হতে হতে পারে। দেখা যাক বেরিয়ে যাওয়ার আগে তিনি সাকিব খানকে কি দাওয়াত দিয়েছেন। মনির জামান জানালেন, মহেশ ভাট বরবাদ ছবির ইউনিটে বাংলাদেশ থেকে যারা গেছেন সবার সঙ্গে পরিচিত হন, হাসি মুখে কথা বলেন। বরবাদ সিনেমার শুটিং এ অংশ নিতে 22 অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে 24 অক্টোবর থেকে শুটিং এ অংশ নেন। প্রথম লটে আগামী 10ই নভেম্বর পর্যন্ত শুটিং চলবে। বরবাদ ছবিটির পরিচালক মেহেদী হাসান, শতাধিক নাটকের এই অভিনয় শিল্পী এবারই প্রথম সিনেমা বানাচ্ছেন। প্রথম পরিচালিত সিনেমায় প্রিয়তমা সিনেমার আলোচিত জুটি সাকিব খান ও ইধিকা পালকে আবার পর্দা হাজির করতে চলছেন মেহেদী হাসান। বরবাদ পরিচালক মেহেদী হাসানের প্রথম সিনেমা শুনে তাকে শুভেচ্ছা জানান মহেশ ভাট। তার সঙ্গে একটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেছেন পরিচালক। তাতে দেখা যায় হৃদয়কে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন মহেশ ভাট। পাশে দেখা যায় শুটিং ইউনিটের অনেককে। ছবিটি পোস্ট করে মহেশ ভাটকে ধন্যবাদ জানান পরিচালক হৃদয়। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের বরবাদ ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।